মানুষ চিনতে ভুল হয়েছে, তাকে উদ্দেশ্য করে এরকম কথা বললেন শ্রাবন্তী। আর হঠাৎ কেনই বা এরকম কথা বললেন তিনি? প্রিয় দর্শক, জানতে হলে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন রাখুন, যাতে এ সংক্রান্ত তথ্য আমাদের বিএনটিভি নিউজ চ্যানেলে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেতে পারেন। টলিউডের প্রথম সারির অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি রূপ, লাবণ্য আর অভিনয় গুণে বিপুল দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি। সেই জনপ্রিয়তাকে পুঁজি করে নাম লেখান রাজনীতিতে। পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনে বিজেপি হয়ে অংশ নিয়েছিলেন শ্রাবন্তী, কিন্তু শেষ পর্যন্ত তিনি হেরে যান। এরপর রাজনীতি থেকে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন। এখন শুধু অভিনয় আর নিজেকে নিয়েই ব্যস্ত শ্রাবন্তী। এই সময়ে এসে তিনি মনে করেন রাজনীতিতে যাওয়াটা তার মস্ত বড় ভুল ছিল। পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, আমি খুব ইমোশনাল, আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার নির্বাচনে সমস্যা হয়েছে, সিদ্ধান্ত নিতে ভুল হয়েছে, মানুষ চিনতে ভুল করেছি আমি। শ্রাবন্তী আরও বলেন, রাজনীতিতে এমন কিছু ব্যাপার আছে যেগুলোর জন্য আমি উপযুক্ত নই। অনেকেই আছেন ভালো রাজনীতি করছেন, আমার মনে হয়েছে যেটা আমি ছোটবেলা থেকে করে এসেছি অভিনয়, এটাই আমার কাছে সেরা। ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেছেন শ্রাবন্তী, তিনটি সংসারই ভেঙে গেছে, তবে জীবনে কোনো আফসোস নেই অভিনেত্রীর। তিনি মনে করেন 16 বছর বয়সে বিয়ে করার সুবাদেই তিনি ছেলের মা হতে পেরেছেন, ছেলে ঝিনুকি তার জীবনের দেবদূত। তো প্রিয় দর্শক, এ ছিল আমাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।